আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল রহমান ফ্রম এটিএল বিডি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা কম্পিউটারে অনেক কিছু কপি করি, তো এই কপি করার পর ভুলবশত হয়তোবা আমরা এরপরে ওটা পেস্ট না করে অন্য একটা জিনিস কপি করে ফেলি বা অন্য একটা টেক্সট কপি করি। সিম্পলি আমি ধরে নিচ্ছি আপনি একটি ওয়ার্ড ফাইলে কাজ করতেছেন, আরেকটি ওয়ার্ড ফাইল থেকে বা ইন্টারনেট থেকে আপনি কিছু কপি করলেন, সেটাই ওয়ার্ড ফাইলে পেস্ট করা দরকার ছিল, কিন্তু ভুলবশত আপনি সেটা পেস্ট না করে পরবর্তীতে আবার আরেকটি জিনিস বা আরেকটি লেখা কপি করে ফেলেছেন, কিন্তু এখন আপনার আগের লেখাটি দরকার। সেক্ষেত্রে এখন আগের লেখাটি কিভাবে পাবেন? তো এই ক্ষেত্রে আমরা সবাই জানি, আমাদের মোবাইলে বা মোবাইলে যখন আমরা কোনো কিছু কপি করি সেই জিনিসটা ক্লিপবোর্ড নামে একটি জায়গায় সেভ হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে চাইলে সেই হিস্ট্রিগুলো চেক করে আমাদের কাঙ্ক্ষিত লেখা বা কাঙ্ক্ষিত জিনিসটি পেস্ট করতে পারি। তো এটা কি কম্পিউটারে সম্ভব, উইন্ডোজে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটা উইন্ডোজে সম্ভব। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10-এ এই ক্লিপবোর্ডটি এনেবল করতে হয়, এবং এই ক্লিপবোর্ডে কত সংখ্যক ডাটা একসাথে স্টোর থাকে এবং কিভাবে সেগুলো আপনি খুঁজে পেতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই ট্রিকটি। আর বন্ধুরা, বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ গো ডাউন বিলো এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লিপবোর্ড এনেবল করতে হয়। তো এর জন্য আমি জাস্ট প্রেস করব উইন্ডোজ প্লাস ভি বাটন, দেন দেখুন লেখা আছে ক্লিপবোর্ড এবং ক্যান শো হিস্ট্রি। তো এখানে আমার ক্লিপবোর্ডটি অন করা নেই, তো এর জন্য আমি কি ফেস করতেছি সেটা দেখুন। আমি এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে রেখেছি, তো এখান থেকে সাপোজ আমি এখানে একটি নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম, দেন এটা নোটপ্যাডে ওপেন করে নিলাম। তো এখন আমি সাপোজ ধরুন এখান থেকে আমি এই প্যারাটুক কপি করেছি, কপি করে দেন আমি চলে গেলাম এখানে, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আমি এখান থেকে র্যাপ ফর্ম করে নিলাম। দেন এরপরে আমি আরেকটা প্যারা আমি এখান থেকে কপি করব, সাপোজ ধরুন আমি এখান থেকে এই অংশটুকু কপি করে নিচ্ছি। ওকে, দেন এখানে পেস্ট করলাম। এরপরে আমার এখান থেকে হয়তো বা ধরুন মাঝখান থেকে আমি এইখানে এই প্যারাটি কপি করেছি এবং এখানে আমি পেস্ট করতে ভুলে গেছি, এখানে আমি পেস্ট করা দরকার সেটা ভুলে গিয়ে ভুলবশত আমাকে আমি আবার এই প্যারাটি কপি করে ফেলেছি। তো এখন আমার ওই প্যারাটি দরকার, তো আমি আর খুঁজে পাচ্ছি না, যতবারই পেস্ট করতেছি শুধু আমার ওই পরে একদম লাস্ট টাইমে যে প্যারাটি আমি কপি করেছি সেটা আসতেছে। তো এক্ষেত্রে দেখুন এই জিনিসটা কিন্তু আমার খুঁজে পাওয়া সহজ হয়ে গেল, কিন্তু এরকম অনেক সময় হয়, অনেক বড় ধরনের ভলিউমের ডাটা নিয়ে আমরা যখন কাজ করি বা অনেক বড় ধরনের টেক্সট নিয়ে যখন কাজ করি সেই জিনিসগুলো কপি করার পরে যদি ভুলবশত আমি আরও 2-4-10-15 পেজ পরে যে একটা ডাটা কপি করলাম, তখন কিন্তু আগের ডাটাটা খুঁজে বের করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো এর জন্য যদি আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই, যদি আমার ক্লিপবোর্ডটি অন করা থাকে, দেখুন টার্ন অন ক্লিপবোর্ড, দেন আমি যখন টার্ন অন ক্লিপবোর্ড দিলাম, দেখুন আমি লাস্ট টাইম যেটা কপি করেছি সেটা এখানে রয়ে গেছে। তো এবার আমি আর একটা জিনিস কপি করতেছি, সাপোজ এখান থেকে এতটুকু আমি কপি করতেছি, দেখুন আমি যখন আবার উইন্ডোজ ভি প্রেস করব, তো দেখুন আমার এটা কিন্তু এখানে লাস্ট টাইম যেটা করেছি সেটার সাথে আগেরটাও রয়ে গেছে। তো এটার কতগুলো ডাটা আমার এইখানে সেভ থাকবে? তো এইখানে মূলত সেভ থাকবে টোটাল 25টা ডাটা। তো এখানে আমি এরকম 25 বার কপি করে এখানে আমি রেখে দিতে পারবো, এবং আমি যতবারই পেস্ট করতে যাই না কেন, সাপোজ ধরুন এখানে আমার এখন এর আগে যেটা কপি করেছি লাস্ট টাইম আমরা কপি করলাম যেটা, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে পপুলেশন প্রবলেম, এই এই প্যারাটা নিয়ে আমি আগের প্যারাটা নিব, এই প্যারাটা আমি যদি ক্লিক করি চলে এসেছে। এবার চাচ্ছি আমি আমার আগের প্যারাটা নিব, প্রথম লাস্ট টাইম যেটা করলাম এটা দিয়ে, দেখুন চলে আসতেছে। ঠিক এরকমভাবে আমরা এটা কিন্তু সুন্দরভাবে কপি করে নিতে পারি। তো এবার আসলো কথা হচ্ছে, যদি আমাদের এখানে অনেকগুলো কপি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করব, যে আনওয়ান্টেড কিছু কপি হয়ে গেছে সেগুলো আমি ক্লিয়ার করে কিছু স্পেসিফিক জিনিস রাখবো। তো আমি ধরুন এখানে আরও কিছু জিনিস কপি করে নিই, একটু একটু ডাটাটা একটু ভারি করি। ওকে, দেন সরি, কপি, দেন কপি, ওকে কপি। তো এখন আমি দেখি আমার এখানে কীরকম ডাটা হয়েছে, দেখুন এখানে মোটামুটি বাঞ্চ অফ ডাটা আমি কপি করে নিয়েছি। তো এখন এটা আমি ধরুন রিমুভ করব, যদি আমি সাপোজ এই ডাটাটা রিমুভ করতে চাই, এখানে ক্লিক করব, দেন ডিলিট, ডিলিট হয়ে গেল।
এখানে ক্লিক করব দেন ডিলিট ইভেন আমি চাইলে এটা পিন করে রাখতে পারবো এটা এটা এখানে পিন অবস্থায় থাকবে ইভেন আমি চাইলে এটা আনপিনও করতে পারি এবার আমি যদি চাই সম্পূর্ণ ডাটাটাই রিমুভ করে দেব সেজন্য ক্লিয়ার অল ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আশা করি এরপর থেকে আপনারা চাইলে খুব সহজে উইন্ডোজ 10 এ ক্লিপবোর্ডটি এনেবল করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট এবং কমেন্টস করে আপনাদের মতামতটি জানাবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ